শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, আড়াই ঘণ্টা পর বহির্গমনের কার্যক্রম স্বাভাবিক। এখানে প্রায় ওই ভিতরে নাকি আগুন রিয়া, ফায়ার সার্ভিসের অনেক গাড়ি যাচ্ছে, ধোয়ার জন্য সবাইকে বের করে দেওয়া হয়েছে। মডার্ন টেকনিক ফলো করে আমরা মাত্র এক দশ ঘন্টার ভিতরে এই বড় একটা আগুনকে আমরা কিন্তু নিয়ন্ত্রণে এনে ফেলি। কোনো ধরনের কোনো হতাহত হয়নি এবং কোনো ধরনের কোনো ফ্লাইট ডাইভার্ট হয়নি। আটকে পড়া যাত্রীদের ভোগান্তি তদন্ত কমিটি গঠন। আমাদের পাঁচটায় ফ্লাইট ছিল, এখন আগুনের কারণে একটু ডিলে হবে। যদি নির্ধারিত সময় ছাড়ত তাহলে আমরা মানে আর এত যা ঝামেলাই করতে হতো না আমাদের। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার হজযাত্রায় শিডিউল বিপর্যয়ের ক্ষতি দেড়শো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা, আজও একটি ফ্লাইট বাতিল। যাত্রা বাড়িতে পকেটে ইয়াবা ঢুকিয়ে টাকা আদায়ের সময় পুলিশের সোর্স সহ আটক দুই, প্রায় ঘটত এমন ঘটনা দাবি এলাকাবাসীর। রাজধানীর উত্তরখানে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে প্রায় উত্তপ্ত করত বখাটেরা, গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। রোগীকে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দিয়ে বিপুল অঙ্কের কমিশন নিচ্ছেন এক শ্রেণীর চিকিৎসক, অসহায় খোদ স্বাস্থ্যমন্ত্রীও। এবং বন্যার অজুহাতে পেঁয়াজ আদা ও রসুনের বাজারে অস্থিরতা, কেজি প্রতি বেড়েছে ২৫ টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী মশলার দামও। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এতে সাময়িকভাবে অচল হয়ে পড়ে আন্তর্জাতিক এই বিমানবন্দরটি। আগুন লাগার পর যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আগুন লাগার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেয় ভোগান্তি পোহান যাত্রীরা। শুক্রবার দুপুর ১:৩০টার দিকে বিমানবন্দরের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। এই তলায় বিভিন্ন এয়ারলাইন্সের অফিস ও খাবারের দোকান। ঘটনার পরপর বিমানবন্দর এলাকায় আগুনের পোড়া গন্ধের সাথে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন বিমানবন্দরে উপস্থিত সকলে। মুহূর্তেই খালি হয়ে যায় দুই নম্বর টার্মিনাল। অবতরণ স্বাভাবিক থাকলেও সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমানের উড্ডয়ন। এ সময় ইমিগ্রেশনের কাজ বন্ধ রাখার পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নামাজ পড়ার জন্য ঢুকলাম, তো হইচই শুরু হয়ে গেছে। পরে নামাজ শেষ করে তাড়াতাড়ি বের হয়ে দেখলাম যে এখানে প্রায় ওই ভিতরে নাকি আগুন রিয়া, ফায়ার সার্ভিসের অনেক গাড়ি যাচ্ছে। এয়ার ইন্ডিয়া অফিস, এয়ার অফিস এটা তিনতলা, তিনতলায় আগুনটা আসলে লাগছে, ধোয়ার জন্য কিছুটা ট্রেস করা যাচ্ছে না। এখানে এপিপিএন আছে, বিডিআর আছে, পুলিশ আছে, এখানে অনেক অনেক ট্রাই করতেছে, সবাই যাত্রীদেরকে আগে সেভ করতেছে। আধা ঘন্টা ধরে বোর্ডিং ব্রিজে ছিলাম, ওখান থেকে আমাদেরকে এখন সরকারি লোকজন এবং সিভিল এভিয়েশনের লোকজন আমাদেরকে এখন সমস্ত স্টাফ বের করে দিয়েছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে। এরপর টানা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রচুর পরিমাণে এখানে কিন্তু আপনি স্মোক এবং হিট ডেভেলপ হয়েছে ছিল। মডার্ন টেকনিক ফলো করে আমরা মাত্র এক দশ ঘন্টার ভিতরে এই বড় একটা আগুনকে আমরা কিন্তু নিয়ন্ত্রণে এনে ফেলি এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট কিন্তু একদম ফাংশনাল। তবে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কোনো ধরনের কোনো হতাহত হয়নি এবং কোনো ধরনের কোনো ফ্লাইট ডাইভার্ট হয়নি, কারণ আমাদের রানওয়ে অপারেশনাল ছিল, আমাদের এয়ার ট্রাফিক সিস্টেম অপারেশনাল ছিল। কিছু ডিপার্চার ছিল ইমিডিয়েট, সেগুলো হয়তো আপনার বেশি হলে এক ঘন্টার মতো, সর্বোচ্চ এক ঘন্টার মতো ডিলে হয়েছে এবং অ্যারাইভাল যাত্রীদের সর্বোচ্চ এক ঘন্টার মতো হয়তো আপনার বের হতে বিঘ্নিত হয়েছে। এদিকে আগুনের ঘটনায় বিভিন্ন ফ্লাইটে বিলম্ব হয়, ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আমাদের পাঁচটায় ফ্লাইট ছিল, এখন আগুনের কারণে একটু ডিলে হবে, বাকি কাজগুলি বোর্ডিং কার্ড এবং কাজগুলি সমাধান করতে যতক্ষণ সময় লাগে। যদি নির্ধারিত সময় ছাড়ত তাহলে আমরা মানে আর এত যা ঝামেলাই করতে হতো না আমাদের। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস, তবে বিমানের কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
ভিসা জটিলতায় ফ্লাইট বাতিলের কারণে ক্ষতির পরিমাণ 150 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করছে বাংলাদেশ হাজি কল্যাণ পরিষদ। সকালে আশকোনা হজ ক্যাম্পে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন সংগঠনটির সভাপতি। এছাড়া হজযাত্রার 19তম দিন শুক্রবারও একটি ফ্লাইট বাতিল হওয়ায় কোনোভাবেই ভোগান্তি পিছু ছাড়ছে না হজযাত্রীদের। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় আজকের সব ফ্লাইট কিছুটা দেরিতে ছেড়ে যাবে। কোনোভাবেই পাল্টাচ্ছে না হজযাত্রীদের ভোগান্তির চিত্র। ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি, হাবের দায়সারা জবাব আর কর্তৃপক্ষের আশার বাণীর দোলাচলে বেড়েই চলছে যাত্রীদের বিড়ম্বনা। হজযাত্রায় ফ্লাইট বাতিলের মহড়ায় শুক্রবারও যোগ হয়েছে একটি। এ নিয়ে বাতিল করা হলো 26টি ফ্লাইট। এ অবস্থায় যারা এখনো যেতে পারেননি, ভয় আর শঙ্কা নিয়ে দিন পার করছেন তারা। শেষ পর্যন্ত কি যেতে পারবেন হজ পালনে? আমি এহরামের কাপড় পরে আসছি, আমি নিয়ত করে বেরিয়ে গেছি। এমন অবস্থায় যদি ফ্লাইট বিপর্যয় ঘটে তাহলে আমার কি হবে? সবাই যাতে কোনো প্রবলেমে না পড়ে ওই ব্যবস্থাটাই সরকারের কাছে আমাদের আবেদন। এটা কষ্টকর ব্যাপার, এটা অনেক কষ্টকর ব্যাপার। হজযাত্রীগুলো যে এখানে মিস হইতাছে তাদের অনেক কষ্ট হইতাছে না। ভোগান্তির চিত্র যেমন পাল্টাচ্ছে না তেমনি আশার বাণীও রয়েছে অপরিবর্তিত। হজ ক্যাম্পের পরিচালক আবারও আশ্বাস দিলেন শনিবার থেকে আর কোনো ফ্লাইট বাতিল হবে না। আগামী রবিবার থেকে যেমন আমরা আশা করছি বা আগামীকাল থেকেই কোনো ফ্লাইট আর ক্যান্সেল হবে না। এদিকে ফ্লাইট বাতিলের ফলে হজযাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন তেমনি সরকার শত কোটি টাকার উপরে রাজস্ব হারাচ্ছে। এজন্য দায়ীদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে হাজি কল্যাণ সমিতি। বিমানের স্লট বাতিল হওয়ার কারণে দেশের 40 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে, এরপরও এটা 150 কোটিতে রূপান্তরিত হইতে পারে। এই যে 150 কোটি টাকা যে ক্ষতি হচ্ছে রাজস্ব, এর জন্য বাংলাদেশ হজযাত্রী হাজি কল্যাণ পরিষদের পক্ষ থেকে আহ্বান থাকবে মহামান্য হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে। এটা তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া ফ্লাইট বাতিলের কারণে যাত্রীচাপ সামাল দিতে হজ ফ্লাইটের পাশাপাশি বিকল্প ব্যবস্থায় যাত্রী পাঠানোর আহ্বান জানিয়েছে হাব। প্রয়োজনে অন্য কোন এয়ারলাইন্সের সাথে কোড শেয়ারিং এর মাধ্যমেও ফ্লাইট পরিচালনা করে হাজি সাহেবানদেরকে নিয়ে যাওয়ার জন্য। হজ ক্যাম্পের তথ্যানুযায়ী এখন পর্যন্ত ভিসা পেয়েছেন 92,012 জন যাত্রী, সৌদি পৌঁছেছেন 55,413 জন। এবছর হজ পালনে সৌদি যাওয়ার কথা রয়েছে 127,198 জনের। জুনায়দ হাবিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন পুলিশের পিয়ার ছেলে দুচোখ হারানো সিদ্দিকুর, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশা ক্ষীণ। এবং চট্টগ্রামে টর্নেডোয় ব্যাংক কর্মকর্তা নিহত, সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার 50 সেন্টিমিটার উপরে। রাজধানীর যাত্রাবাড়িতে পকেটে ইয়াবা ঢুকিয়ে টাকা আদায়ের সময় পুলিশের সোস্ট সহ দুজনকে আটক করেছেন এলাকাবাসী। পরে থানা থেকে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পুলিশের ছত্রছায়ায় এই এলাকায় মাদকের ব্যবসা করে আসছে পুলিশের সোর্স। তবে পুলিশ বলছে, নিয়মিত মাদক বিরোধী অভিযানে সেখানে গিয়েছিলেন তারা। ভুক্তভোগী এই ব্যক্তি জানায়, জুমার নামাজের সময় পুলিশের সোর্স সহ দুইজন বাসায় ঢুকে তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে পকেটে ইয়াবা ঢুকিয়ে মামলা দেওয়ার হুমকিও দেয়। পরে বেধড়ক পিটিয়ে তাকে আহত করে। ওর পকেট থেকে বাইর করে আমার এমনি টাকা দিতে, তোর এই দুইটা মামলা দিন, ঠিক আছে, তুই 50,000 টাকা দি। কইতে দিব করার হ্যান্ডক্যাপ লাগা। নিয়ে চলেন। বিষয়টি জানাজানি হলে জড়ো হন এলাকাবাসী, আটকে রাখেন পুলিশের সোর্স সহ দুইজনকে। পরে স্থানীয় ছাত্রলীগ ও থানা থেকে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এভাবে হয়রানি করে আসছিল তারা। ঘরে ঘরে দিয়া ভালো ভালো পোলাপান ধরায় আমার ঘরে ঘরে টাঙা নিছে, আবার মোবাইলে লইয়া গেছে হিরন ফ্যান্সি ডিল বড়ি 10-12টা পোলাপান দেব বেচায়, ভালো ভালো পোলাপান ধরাইয়া নাই ঘরের ভিতরে। পুলিশের জিকে যান না, পুলিশে এগুলো বিচার করে না, পুলিশে ওদের সাথে থাকে। পকেটে ঢুকাই দিয়া একজন সিপাই একজন দারোগা লয়ে আসবো, এক ফুলালা এর বেশি কাউরে নিয়ে আসবো, দুইজন আসবো। স্থানীয় জনপ্রতিনিধিরা এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই পোটলা পাটলি থাকে ঘর ফালাই দিয়া বলে এই পোটলা পাইছে, এই যে একটা হয়রানি, এই হয়রানিটা বন্ধ কিভাবে জানি না। পুলিশের সাথে কিছু সোর্স কাজ করে কবির আশিক নামে দুটো ফরমায় ওইদানি আমাদের এলাকায় যারা মাদক ব্যবসা করে তাদেরকে তারা মাদক সাপ্লাই দেয়।
যাত্রাবাড়ি থানা পুলিশ জানায় মাদক ব্যবসায়ীদের ধরতে এই অভিযান চালানো হয়েছিল। মাদকের সংবাদে লোকজনের তর্ক বিতর্ক আটকে উঠতে রাখার তো কোনো ঘটনা ঘটে না। পুলিশ এবং সোর্সের এমন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানুষের জীবন বাঁচানোয় যাদের কাজ, তাদের অনেকেই এই সেবাকে পুঁজি করে অবৈধভাবে আয় করছেন কোটি কোটি টাকা। সেবা দেওয়ার নামে অনেক চিকিৎসক রোগীদের দিচ্ছেন অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, বিনিময়ে পাচ্ছেন মোটা অঙ্কের কমিশন। এতে রোগীদের ব্যয় করতে হচ্ছে প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ। বিষয়টি সম্পর্কে জানা থাকলেও সমস্যার সমাধান না পেয়ে অসহায় খোদ স্বাস্থ্যমন্ত্রী নুরুল আলম নয়নের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবাইয়া তপলা। টেস্ট করানোর পরে দেখলাম যে উনি বলল যে না, ঠিক আছে, এমনি কোনো ইম্পর্টেন্ট কোনো সমস্যা নেই। তো ঘটনা হয়েছে যে 5,000 টাকা তো আমাদের একটা দরিদ্র মানুষ জ্বর নিয়ে যাওয়ার পরে ভাবলাম জ্বর হয়েছে, জ্বর নর্মাল, ধরতে পারলাম না ওরা কি হয়েছে। 9,000 টাকা টেস্ট করার পরে লাস্ট আমাকে রিলিজ দিল যে নর্মাল, এটা কোনো ব্যাপার না। কমিশনের বাড়তি টাকা আয় করতে কিছু ডাক্তার প্রেসক্রিপশনে যে অপ্রয়োজনীয় পরীক্ষা লিখে দিচ্ছেন সেটা জানারও সুযোগ নেই চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। যত টেস্ট তত টাকা, এই কমিশন বাণিজ্যের মধ্য দিয়েই এক শ্রেণীর ডাক্তার অবৈধভাবে আয় করে চলেছেন কোটি কোটি টাকা। রাজধানীর ছোট বড় বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও হাসপাতালে চলে সময় সংবাদের অনুসন্ধান। ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি না হলেও গোপন ক্যামেরায় ধরা পড়ল একটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের স্বীকারোক্তি। কমিশন বাণিজ্যের ব্যাপারটি অকপটে স্বীকার করলেন চিকিৎসকদের সংগঠন। আর নৈতিকতার জায়গা থেকে চিকিৎসকদের এই প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিত বলে মত বিশেষজ্ঞদের। একজন 100 টাকা লেখে যদি 40 টাকা পায়, তাহলে সে যদি 200 টাকা লেখলে 80 টাকা পায়, তাহলে ন্যাচারালি তার এই ইয়েটা বৃদ্ধি পাবে, প্রবণতাটা বৃদ্ধি পাবে, এবং সেটা হচ্ছে। চিকিৎসক হিসাবে আমি আমার এথিক্স মানব, যেই সে এসে বলে যদি আমাকে একটা কিছু করাতে চায়, সেটা তো আমি একজন চিকিৎসক হিসেবে করতে পারি না। সমাধান কোথায়, এ প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। আইনিভাবে এর সমাধান কঠিন হওয়ায় অসহায়ত্ব প্রকাশ করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। আইনগত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না, এটা তো আমাদের চিকিৎসক বা ডাক্তারদের বিবেচনা করতে হবে। এই ক্লিনিক তো আমরা কি বলে যে প্যাথোলজিক্যাল টেস্ট তো দরকার নাই, তারপরে দেয় নিশ্চয়ই পিছনে স্বার্থ আছে। একশ্রেণীর চিকিৎসকদের কমিশন বাণিজ্যের কারণে একদিকে যেমন রোগীদের চিকিৎসার খরচ সাধের লাগাম ছাড়িয়ে যাচ্ছে, অপরদিকে সঠিক চিকিৎসা সেবা পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে না পারায় শুধুমাত্র অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত রায়ে সুপ্রিম কোর্টের বেশ কিছু পর্যবেক্ষণকে অপ্রাসঙ্গিক এবং অসাংবিধানিক উল্লেখ করে তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনার সড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই অনুরোধ জানান। সম্মানিত প্রধান বিচারক, যে রায় উনি দিয়েছেন এর মধ্যে ব্যাপকভাবে অসাংবিধানিক এবং অনৈতিক কথাবার্তার অবতারণা উনি করছেন। অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা অনুরোধ করতেছি যেসব অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ের মধ্যে আছে আপনারা এর পুনর্বিবেচনা করেন, কারণ বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হোক বাংলার জনগণ সেটা চায় না। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আওয়ামী লীগ নেতাদের বক্তব্য আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য পিছন দরজা দিয়ে চেষ্টা চালায় এই দলটি আওয়ামী লীগ। সেই জন্য তাদের এই সমস্ত উক্তি শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করে, প্রতারিত করে এবং জনগণকে ভুল বুঝিয়ে আবারও তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। সংবিধানের এই ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণার পরে আওয়ামী লীগ তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং তারা এমন সমস্ত মন্তব্য করছে যে মন্তব্যগুলো শুধু অশালীনই নয়, তা আদালত অবমাননার জন্য যথেষ্ট সামিল। সন্ধ্যার সময় আরো থাকছে।
চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচের শেষ দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত, ম্যাচ ড্র। ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন পুলিশের টিয়ারশেলে চোখে আঘাত পাওয়া কলেজ ছাত্র সিদ্দিকুর। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ভারতের চিকিৎসকরাও তেমন সুখবর দিতে পারেননি বলে জানান তিনি। ডান চোখের দৃষ্টি পুরোপুরি হারিয়েছেন এবং বাম চোখের রেটিনা প্রায় 90% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সিদ্দিকুর। এদিকে দুপুর থেকে বিমানবন্দরে অবস্থান নেন তার সহপাঠীরা। চোখে কাপড় বেঁধে প্রতিবাদ সহ দোষীদের বিচার দাবি করেন তারা। ডাক্তার বলছে লিটল হোপ, একেবারেই সামান্য সম্ভাবনা আছে, তবে এটা আরো 6-7 সপ্তাহ গেলে বোঝা যাবে, তবে খুবই কম। আমি লেখাপড়াটা কমপ্লিট করতে চাই, আমি যেন অনাদরের অবহেলা পাত্র না হই, আমি সম্মানজনক একটা অবস্থান চাই। রাজধানীর উত্তরখানে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত 5 বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ধর্ষিতার বাবা। দুপুরে সময় সংবাদকে তিনি জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় তার মেয়েকে উত্তক্ত করত। বখাটেদের অত্যাচারে তারা এক এলাকা থেকে অন্য এলাকায় বাসাও পরিবর্তন করেছিলেন। স্কুলছাত্রীর বাবা জানান, ঘটনার দিন রাত 8টায় গাজীপুর থেকে ফেরার পথে উত্তরখানের একটি নির্মাণাধীন বাড়ির সামনে তার মেয়ের পথ আটকে ভবনের ভেতরে নিয়ে নির্যাতন করে বখাটেরা। খবর পেয়ে রাতেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় কিশোরীর মা উত্তরখান থানায় ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে স্কুল ছাত্রীকে। এদিকে আটক 5 আসামিকে জবানবন্দি গ্রহণ শেষে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। ওরা ডিস্টার্ব করছে প্রায় সময়, মোবাইল টোবাইল করতো, মোবাইল টোবাইল করে বুঝছেন ডিস্টার্ব করতো প্রায় সময়। এদের অ্যারেস্ট হয়েছে, এখন আমরা চাই যে এটা দৃষ্টান্তমূলক তাদের ই হোক, বিচার হোক, বিচার হলে আমরা এটা আমরা খুশি। প্রত্যেককে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করা সেটা করেছি। চট্টগ্রামের ফিশারিঘাটে টর্নেডোর আঘাতে একজন মারা গেছেন, আহত হয়েছেন আরো 2 জন। সকাল 11:30টার দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোর আঘাতে বেশ কয়েকটি দোকান ঘরের টিনের চাল উড়ে যায়। এ সময় টিনের একটি চালা উড়ে গিয়ে 3 পথচারীর উপর পড়লে রাসেল শেখ নামে এক ব্যাংক কর্মকর্তা ঘটনাস্থলে মারা যান। আহত সৈয়দ আলম ও আব্দুল খালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগর থেকে বাতাস আসছে, ওইখানে ছেলেরে খেলতেছিল, ওরা দূরে পালাই গেছে, এইখান থেকে ওইখানে টুনি টুনি যেয়ে টুনগুলি উড়ে নিয়ে যেয়ে ওই ওই জায়গায় পড়ছে, মানুষের ক্ষতি হয়েছে। উপর দিকে শাল উড়াইয়া আনে লুয়ে গেছে গা, আর একটা শাল আনে খুনটা কেউ ফালাইছে আনিয়া, একটা লোক মারা গেছে সাথে সাথে, আরো 2 জন আনে বিদ্যা জীবিত আছে, কোন রকম বাচ্চা রয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও এলাকাবাসী, তবে এখনো নিখোঁজ রয়েছেন 3 জন। সকালে উপজেলার শনির হাওর এলাকার একটি বিলে সাজনা নামে 6 বছরের এক শিশুর লাশ ভেসে ওঠে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বিকেলে বিশম্বরপুর উপজেলার শান্তিপুর এলাকা থেকে 35 জন যাত্রী নিয়ে একটি ট্রলার তাহিরপুরে যাওয়ার পথে শনির হাওরে ডুবে যায়। এ সময় সবাই তীরে উঠতে পারলেও 3 শিশু সহ 4 জন নিখোঁজ হন। ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে নৌকাটি ডুবে যায় বলে জানান তীরে উঠে আসা যাত্রীরা। টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়েছে সুনামগঞ্জের সুরমা নদীতে। এর মধ্যে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। এছাড়া বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে কুড়িগ্রাম ও নেত্রকোনায় সকাল থেকে কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বিশম্বরপুর ও তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢলের পানি ঘরবাড়িতে প্রবেশ করায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েন এলাকাবাসী। এছাড়া বিশম্বরপুরের শক্তির খোলা এলাকায় সুনামগঞ্জ তাহিরপুর সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। বন্যার জন্য আমরা ঘরে থাকতে পারি না, কোমর পানি হয়ে যায় কি গরো চলাফিরা, খাওয়া খাদ্য বৃদ্ধ মানুষ চান্দে লইয়া চলাফিরা খুব কঠিন,
গরু বাছুরও আছে, এইটা লইয়া খুব অসহায় আমরা দিন যাপন করতেছি। কোন আগে এই পর্যন্ত গরু দিয়ে নিতে এই পার থেকে দেখি পারো নিমু আমরা খাইতে আইছি এই পারো বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া নেত্রকোনার মগরা, কংস, সোমেশ্বরী সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে টেকনিক্যাল মোড়, ঘোষবাজার সহ বিভিন্ন এলাকার সড়ক। এতে বিপাকে পড়েছে এলাকাবাসী। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বন্যার কারণে সরবরাহ ঘাটতির অজুহাতে পেঁয়াজ, আদা এবং রসুনের মতো সাধারণ মশলার বাজারে অস্থিরতা কমছেই না, প্রতিদিনই বাড়ছে এসব পণ্যের দাম। মাত্র 15 টাকার প্রতি কেজি পেঁয়াজ দেড় সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকায়। একইভাবে কেজি প্রতি 15 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে আদা ও রসুনের দাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের প্রতিটি গুদামে আদা, রসুন কিংবা পেঁয়াজের কোনো কমতি নেই। আমদানিকৃত এই তিনটি সাধারণ মশলা যেমন গুদামে ঢুকছে, তেমনি গুদাম থেকে বিভিন্ন পরিবহনে চলে যাচ্ছে দেশের অন্যান্য বাজারগুলোতে। সরবরাহ ও যোগানের তেমন দৃশ্যমান ঘাটতি না থাকা সত্ত্বেও বেড়ে চলেছে আদা, রসুন এবং পেঁয়াজের দাম। বিশেষ করে গত দেড় সপ্তাহে পেঁয়াজের দাম অনেকটা লাগামহীন। প্রতি কেজি পেঁয়াজ 15 টাকা থেকে বেড়ে 48 টাকায়, 80 টাকার আদা 100 টাকায় ও রসুনের দাম 85 টাকা থেকে 105 টাকায় ঠেকেছে। আদা 95 টাকা, পেঁয়াজ 42 টাকা আর আপনার রসুন 100 টাকা। পেঁয়াজের দাম 30 টাকা 35 টাকা ইন্ডিয়ার দামে পড়তেছে এখন, এই জন্য এখানে পেঁয়াজের দাম বাড়তি। কুরবান আসতেছে বা সেখানে চিটাঙ্গের ভাটা কাটা আছে, এর জন্য একটু চাহিদা বেশি, মাল শর্ট, এর জন্য দামটা বাড়তেছে। দেশের চাহিদার 60 থেকে 70% মশলার যোগান আসে প্রতিবেশী দেশ ভারত থেকে, কিন্তু বন্যা সহ নানা অজুহাতে সেখানে বুকিং রেট বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশের দাম বাড়ছে বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের। এটা ইন্ডিয়ার উপরে নির্ভর, ইন্ডিয়ার ডেলি ডেলি বাজার বাড়তেছে, এখানে বাড়তেছে, এখানে যেরকম দাম হবে পড়তে হবে এরকম অনুসারে বেচতে হবে। ইন্ডিয়া তো বন্যার পানিতে সাউথের মাল নষ্ট হয়ে গেছে, সেজন্য একটু ইন্ডিয়াতে বাজার বাড়াতেই তো এখানে বাড়তে। চট্টগ্রাম কাস্টমস হাউস জানায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী স্থলবন্দরের পাশাপাশি এবার চট্টগ্রাম বন্দর দিয়েও ব্যাপক সাধারণ মশলা আমদানি হয়েছে। গত বছরের 14,000 জায়গায় 17,000 এবছর এই মাসে হয়েছে, কাজে আমি কোনো ঘাটতির কোনো আশঙ্কা দেখছি না, এবং আমাদের কাছে বেশ কিছু চালান এখনো এখানে আছে, এগুলো খালাসের অপেক্ষায় আছে। দেশে প্রতি বছর 28 থেকে 30 লাখ মেট্রিক টন পেঁয়াজ, 7 থেকে 8 লাখ মেট্রিক টন আদা এবং 9 থেকে 10 লাখ মেট্রিক টন রসুনের চাহিদা রয়েছে। এর মধ্যে চীন থেকে কিছু পরিমাণে আদা এবং রসুন আসলো, পেঁয়াজের বাজার পুরোপুরি ভারত নির্ভর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবহাওয়া অনুকূলে না থাকায় সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা, এতে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় বন্দরনগরী চট্টগ্রামের ফিশারি ঘাটে বেড়ে গেছে ইলিশের দাম। মন প্রতি 2 থেকে 3,000 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে যে কোনো সাইজের ইলিশ। অন্যদিকে ইলিশের সরবরাহ বেড়েছে খুলনার পাইকারি বাজারে, তবে এখনও এর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের অন্যতম মাছের পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারিঘাটে গত কয়েক সপ্তাহ ধরে প্রচুর ইলিশ আসছে। এবার জাটকা ধরা বন্ধ থাকায় ইলিশ বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু বৃহস্পতিবার থেকে প্রচুর বৃষ্টি হওয়ায় সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা, তাই শুক্রবার বাজারে ইলিশ ছিল কিছুটা কম। সরবরাহ কম থাকায় বেড়ে গেছে দাম। জাটকা বন্ধ করাতে সরকারে আমাদের এইবার কিন্তু প্রচুর ইলিশ দেখা যাচ্ছে সাগরে, প্রচুর ইলিশ আমরা পাচ্ছিও। গত 2-3 দিন অনেক ভালো ছিল, মাছও প্রচুর পড়ছে, আজকে বাজারটা মাছটা একটু কম, বাজারের রেটটা একটু বাড়তে। বড় মাছ বিক্রি করছি 29,000-30,000, মাছের দাম বাড়ার কারণ হলো আপনার সাগরে সিঙ্গেল ওয়েদার খারাপ। তবে আবহাওয়া অনুকূলে আসলে সাগরে আরো বেশি মাছ পাওয়া যাবে বলে আশা করছেন বিক্রেতারা। 4-5 দিন পরে ইনশাল্লাহ আবারও প্রচুর পরিমাণ মাছ আসবে আমরা আশাবাদী, ঠিকরকম মেলে মাছ বাড়বো, দামও কিছু নিয়ন্ত্রণ আইব। তবে ভিন্ন চিত্র দেখা গেছে খুলনার বাজারে। শুক্রবার সকাল থেকে খুলনা নগরীর 5 নম্বর মাছঘাট সহ বিভিন্ন বাজারে অনেক বেশি ইলিশ উঠেছে। তারপরও গত কয়েকদিনের তুলনায় আজ ইলিশের দাম মন প্রতি 4 থেকে 5,000 টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, দেশের বাইরে মাছ পাচার ও রপ্তানি করায় ইলিশের দাম নাগালের বাইরে। আপনি আগে আমার দেশের চাহিদা মিটান, এরপরে আপনি রপ্তানি করেন, তাহলে আপনি সস্তায় খেতে পারবেন। বাংলাদেশের ইলিশ বাংলাদেশের নদীতে হইতেছে, কিন্তু এই দেশের মানুষ কিনতে পারে না, মাছ পাচার হয়ে যায় ইন্ডিয়ার দিকে। অবশ্য বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে ইলিশের দাম কমে যাবে। এলসিজি মাছটা 700 থেকে কেজি ডাউন,
এই মার্কেট 34-35 যাচ্ছে আজকে 400 গ্রাম যেটা সেটা হচ্ছে 20,000 টাকা আর 400 গ্রাম 500 গ্রাম 600 গ্রাম যেটা সেটা হচ্ছে আপনার 27,000 26,000 টাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা ও বরগুনার পাথরঘাটা থেকে প্রতিদিন খুলনার মাছ বাজারগুলোতে গড়ে 1,000 মন ইলিশ আসছে তাসমিনা ফরোজ সময় সংবাদ সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে তিন ঘন্টা পর বহির্গমনের কার্যক্রম স্বাভাবিক যাত্রীদের ভোগান্তি এবার হজ যাত্রায় শিডিউল বিপর্যয়ের ক্ষতি 150 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা আজও একটি ফ্লাইট বাতিল রাজধানীর যাত্রাবাড়িতে পকেটে ইয়াবা ঢুকিয়ে টাকা আদায়ের সময় পুলিশের সোর্স সহ আটক দুই প্রায়ই ঘটত এমন ঘটনা দাবি এলাকাবাসীর রাজধানীর উত্তরখানে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে প্রায় উত্তপ্ত করত বখাটেরা গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং বন্যার অজুহাতে পেঁয়াজ আদা ও রসুনের বাজারে অস্থিরতা কেজি প্রতি বেড়েছে 25 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী মশলার দামও এই ছিল সন্ধ্যার সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি সঙ্গে থাকুন সময়